থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন, সত্যি ভারত থেকে পাত্তাড়ি গোটাতে চলেছে হোয়াটসঅ্যাপ। অন্তত এইরকম একটা সম্ভাবনা শুরু হয়েছে বলে শোনা যাচ্ছে, আর এই নিয়ে রীতিমতো কেসও চলছে। কিন্তু এইরকম একটা সর্বনাশ কেন হতে চলেছে? কেন মেটা ভারতের উপর এত বিরক্ত? সবচেয়ে বড় কথা, এই সম্ভাবনা আদৌ কতটা সত্যি সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি। দেখুন, আমি দীপেন্দু, দ্য নিউজ বাংলা লাইফে আপনাদের স্বাগত জানাই। প্রথমেই জেনে নেওয়া যাক কেন হোয়াটসঅ্যাপ এত কঠিন কঠোর সিদ্ধান্ত নিতে চলেছে। আসলে হোয়াটসঅ্যাপের একটা নিজস্ব নীতি রয়েছে, তা হলো এন্ড টু এন্ড এনক্রিপশন। এখন এই এন্ড টু এন্ড এনক্রিপশন এই বিষয়টা কি? এটা আর কিছুই নয়, এটা হলো হোয়াটসঅ্যাপের একটা সিকিউরিটি। মানে আপনি ধরুন কারোর সাথে হোয়াটসঅ্যাপে চ্যাট করছেন, তো আপনি হোয়াটসঅ্যাপে চ্যাট করলে সেই চ্যাটে কী কী কথা হলো সব আপনাদের দুজনের মধ্যেই থাকবে। অন্য কেউ, এমনকি হোয়াটসঅ্যাপ কোম্পানিও জানতে পারবে না যে সে কী কী মেসেজ চালাচালি হলো সেই চ্যাটে। এটা সত্যি খুবই একটা ভালো বিষয় বলে অনেকে মনে করেন, কিন্তু ভারতের আইটি নিয়ম এই এনক্রিপশনকে মানে না। তারা মনে করে এতে করে বিদ্বেষ ছড়াতে পারে বা বিভিন্ন আতঙ্কবাদী হামলার ছক কষা যেতে পারে। কাজেই ভারতের সব নাগরিকের হোয়াটসঅ্যাপের সব মেসেজ সরকারের নজরে থাকবে, এটা দেশের নিরাপত্তার জন্য জরুরি। আর আপত্তি এখানেই, হোয়াটসঅ্যাপ সংস্থা মনে করে দেশের নিরাপত্তার দোহাই দিয়ে নাগরিকদের প্রাইভেসিতে হস্তক্ষেপ করতে চাইছে সরকার। আর বিবাদ ঠিক এই জায়গা থেকেই শুরু। কংগ্রেস সাংসদ বিবেক তাংখার কেন্দ্রীয় সরকারের কাছে প্রশ্ন ছিল, ব্যবহারকারীদের তথ্যাদি জানাতে হবে, এই মর্মে সরকার প্রদত্ত নির্দেশিকার জেরে কি ভারত থেকে পরিষেবা গুটিয়ে নিতে চলেছে হোয়াটসঅ্যাপ? এর আগে চলতি বছরের শুরুতে হোয়াটসঅ্যাপের তরফে দিল্লি হাইকোর্টে জানানো হয়, মেসেজ এনক্রিপশন ভাঙার কোনো রকম নির্দেশ সরকারের থেকে এলে, তাদের বাধ্য করা হলে তারা এই দেশে পরিষেবা বন্ধ করে দেবে। নতুন আইটি নিয়মকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হয় হোয়াটসঅ্যাপ ও মেটা। আইটি রুল 4/2 চ্যালেঞ্জ করে তারা। আইন অনুযায়ী আদালতের অর্ডার বা অন্য উপযুক্ত কর্তৃপক্ষের তরফে প্রয়োজনীয় নির্দেশ এলে কোনো তথ্যের উৎপত্তি কোথা থেকে সেই সূত্র জানাতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষের বক্তব্য ছিল, এই নিয়ম সংস্থার এন্ড টু এন্ড এনক্রিপশন নীতির বিরোধী, যা একেবারেই সম্ভব নয়। হোয়াটসঅ্যাপের হয়ে সওয়াল করতে গিয়ে আইনজীবী তেজাস কারিয়া আদালতে জানান, ব্যক্তিগত মেসেজ নিরাপদ, এই আশ্বাসের জন্যই এত লাখ লাখ কোটি কোটি গ্রাহক হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। তেজাস কারিয়া আরও জানিয়েছিলেন, হোয়াটসঅ্যাপকে যদি সরকারের এই নির্দেশ মানতে হয় তাহলে লক্ষ লক্ষ কোটি কোটি মেসেজ বছরের পর বছর ধরে স্টোর করে রাখতে হবে, যে ব্যবস্থা পৃথিবীর কোথাও নেই। সরকারের তরফে আদালতে জানানো হয়েছিল, আইটি রুল 2021 যদি লাগু করা না হয় তাহলে ভুয়ো মেসেজের উৎপত্তিস্থল খোঁজা আইন মান্যতাকারী এজেন্সিগুলির কাছে কঠিন হয়ে যাবে এবং এই ধরনের মেসেজগুলো অন্যান্য মেসেজিং প্ল্যাটফর্মে ঘুরে বেড়াবে, এতে সমাজে শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হওয়ার আশঙ্কাও বেড়ে যাবে। গত শুক্রবার রাজ্যসভায় এই ইস্যুটি তোলেন কংগ্রেস সাংসদ বিবেক। লিখিতভাবে তার উত্তর দেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি জানান, হোয়াটসঅ্যাপ বা মেটা সরকারের কাছে এই রকম কোনো তথ্য বা পরিকল্পনার কথা জানায়নি, অর্থাৎ ভারতে পরিষেবা বন্ধ করা হবে এই রকম কোনো পরিকল্পনার কথা হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ কিন্তু সরকারকে জানায়নি। পাশাপাশি মন্ত্রী আরও জানান, কেন্দ্র তথ্য প্রযুক্তি আইন 2069A সেকশন মোতাবেক দেশের ঐক্য ও সার্বভৌমত্ব বজায় রাখতে, দেশের সুরক্ষায়, রাজ্যগুলির নিরাপত্তায় অন্যান্য রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জারি রাখতে এবং দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে কম্পিউটার উদ্ভূত এই ধরনের কোনো অপরাধমূলক তথ্যাদি সম্পর্কে এক নির্দেশিকা জারি করেছে। হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত প্রাইভেসি নাকি দেশের নিরাপত্তা, কোনটা আপনারা চান আপনারাই বলুন। আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইফের কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইফ। দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইফে।